আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে শকিবুর টাঙ্গাইলের যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির জীবনী সম্পর্কে আলোচনা করি। শওকত মোমেন শাহজাহান শকিবুর বাসেলের রাজনীতির নাম নিলে যার নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন শওকত মোমেন শাহজাহান স্যার। তিনি হলেন শকিবুর বাসাইলের চারবারের এমপি এবং শকিবুর আবাসিক মহিলা অনার্স কলেজের প্রতিষ্ঠাতা। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন 1986 সালে, এরপর দ্বিতীয়বার হন 1999 সালে, 2008 সালে হন তৃতীয়বার এবং 2014 সালে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিবারই তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে তারপর নির্বাচিত হন। তৃণমূল সহ শকিবুর উপজেলার সকল নেতাকর্মী তার কাছে শ্রদ্ধা এবং সম্মান করতেন এবং তার কথা শুনতেন। চলুন তাহলে জেনে আসি এই মহান নেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে। তিনি টাঙ্গাইল জেলার শকিবুর উপজেলায় জন্মগ্রহণ করেন 1951 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 2014 সালে 20 জানুয়ারি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কৃষিবিদ এবং একজন সাহিত্যিক। তার লেখা তিনটি বই রয়েছে। ওনার লেখা বইগুলো হচ্ছে মহাত্মা শেখ হাসিনা, তীব্র দহন জ্বালো এবং অখণ্ড সুন্দর ধরিত্রী চাই। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে বইগুলো কিনতে পারবেন। আর আমার দেওয়া লিঙ্ক থেকে গেলে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন। শকিবুর উপজেলার মধ্যে শওকত মোমেন শাহজাহান স্যারের পরিবারই একমাত্র পরিবার যে পরিবারের সকলে শকিবুর উপজেলার এবং বাসাইল উপজেলার মানুষের সেবা করে। শওকত মোমেন শাহজাহান স্যারের পিতা মুক্তার আলী তালুকদার ছিলেন একজন ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি ছিলেন চারবারের সংসদ সদস্য এবং তার ছেলে অনুপম শাহজাহান জয় ছিলেন শকিবুর বাসাইলের সংসদ সদস্য। তার ভাই জুলফিকার হায়দার কামাল লেবু বর্তমান শকিবুর উপজেলার চেয়ারম্যান। আসলে ওনাকে নিয়ে ভিডিও তৈরি করা শুরু করলে ভিডিও তথ্য বলে শেষ করা যাবে না, তাই আমরা ভিডিও পার্ট টু হয়তো দিয়ে দেব। আর আমরা পরবর্তী সপ্তাহে হাজির হব আরও বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে, তাই সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে।